सुने के दिन मैं जिने के दिन मैं विश्व नबीर प्रथम स्त्री अम्मा जान नाम अपनारा सुनेछेन निश्चय कथा बोले ना सुनेछेन मा खादिजा छिलेन आमार नबी थेके बड़ कत बछरेर कत बछरेर समाजे किछु गायर कम मानुष किछु आमार नबीर दुश्मनेर आगम तारा रसूलुल्लाह के निये ना रसूलुल्लाह के निये गे नाना रकम कुमंतव्य करते शुरू करेछे तारा नाकि बोले बाबा जी आगे रसूलुल्लाह एतगुलो विवाह करबे केन মনে রাখবেন বিশ্ব নবী আমার বিবাহ করেছিলেন এর পিছনে খালি বিশ্ব নবীর জন্যই হালাল কিন্তু এতগুলো বিবাহ কোন পুরুষ মানুষের জন্য হালাল নয় বিশ্ব নবীর পেছনে ছিল রাজনৈতিক দিয়ে সামাজিক দিয়ে বিশ্ব নবী এর পিছনে অনেকগুলো কারণ ছিল বলে আল্লাহ নবী বিবাহিত মহিলাগুলোকেও বিবাহ করেছিলেন ও মেরে হে তরুণ সমাজ মাকের আগা कारण की मध्य अपनी देखते पाबेन बाबा जी राजनैतिक कारण थाकते पारे ओ तरुणिया शुने रेखे एर मध्य हयतो मानुष के एक जगह इनवाइट करा आहवान कर डाक देवा होते पारे एर मध्य अनेक किछु दिक थाकते पारे जदि एटा निये आपनी एकटु डिसकस करेन एटा निये जदि खोलाखुली आपनी एकटु खुले देखें तबे बुझते पारबेन एतगुलो विवाह करार कारण कि छिलो तबे एकटा कथा मने राखबेन विश्वनबी जखन प्रथम स्त्री विश्वनबी जखन प्रथमे विवाह करेछिलेन आल्लाह नबी जे प्रथम स्त्री जेटा छिलो सेटा छिलो अम्मा जान हजरते खादिजा आगम तिनि তালাক প্রাপ্ত ও তরুণিয়া শুনে কেদিন বাবা ভালো করে জেনে রেখে দিয়ে বাবাজি আমার ভাইরা তিনিকে তালাক দেওয়া হয়েছিল এরকম তালাক কি তো একজন মহিলাকে আমার নবী বিবাহ করেছেন শুধু তাই নয় একজন বয়স্ক মহিলা বৃদ্ধা মহিলা যার বয়স হয়ে গিয়েছিল চল্লিশ বছর চল্লিশ বছরের একজন মহিলাকে আমার নবী পঁচিশ বছর বয়সে বিবাহ করেছিল এর মধ্যে যদি আপনি একটু খুলে খুলে দেখেন আল্লাহ নবী যে কটা বিবাহ করেছিলেন সব কটাই কিন্তু বিবাহিতা মহিলা ও তরুণিয়া শুনে রেখে নিয়ে জেনে রেখে দিন বাবা বিশ্বনবী একটাই কুমারী মহিলাকে বিবাহ করেছিলেন যার নাম হলো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণগুলো যদি আপনি বোঝেন তবে বুঝতে পারবেন যে এর পিছনে কি কারণ ছিল নাহলে আপনি বুঝতে পারবেন না যে বিশ্বনবী কেন বিবাহ করেছিলেন কুরাইশ বংশের উঁচু বংশের মেয়েকে বিবাহ করলে বিশ্বনবী দেখলেন যে ওই মানুষগুলো আমার হাতে আসবে দুশমনদের ভেতর থেকে যদি ওই মহিলাটাকে বিবাহ করা হয় তাহলে অতগুলো দুশমনদের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে তাহলে ওই দুশমনগুলো আগামী দিনে আল্লাহ হেদায়েতে দিলে হয়তো তারাও ইমানের কলেমা পড়ে নিতে পারে অনেক কারণ আছে বিস্তারিত কারণ জানতে গেলে আপনাকে পড়তে হবে বুঝতে হবে ভাইরা মাদস্ত্র আমার বাবাজির আবার ও মেরে এতর রাসূল এর গো হে যুবকের ইয়া মাই বুরুব্বিয়ে নিরাগা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বিশ্বনবীর যেটা প্রথম স্ত্রী ছিল আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন প্রথম স্ত্রী আমার নবীর চল্লিশ বছর বয়স अम्मा जान खादिजार ओ तरुणिया सुनिए के दिन मैं से खादिजा एक दिन माए मा मा खादिजा एक दिन बाड़ीते बसे 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 कानते शुरू करलें खादिजा के विवाह करेछिलेन आमार नबी चल्लिस बछर बयस तखन मा खादिजार जी आजकेर कोनो पुरुष पचिस बछरेर कोनो जुबक छेले चल्लिस बछरेर एरकम एकटा बयस्का महिलाके विवाह करबे बोलेन तो करबे
এটা প্রথম স্ত্রী আল্লাহ রাসূলের আপনি রাসূলুল্লাহর নামে বুঝলেন না সমালোচনা করলেন জি বিবাহ করলেন আমার নবী 25 বছর বয়স তো প্রস্তাবটা কিন্তু আমার নবী দেননি প্রস্তাবটা কিন্তু মা খাদিজার থেকে এসেছিল এর পিছনে একটা কারণ ছিল কি কারণ মা খাদিজা তিনি চিন্তা ভাবনা করে দেখেছিলেন আমার বয়স হয়েছে তো কি জীবনের মতো যদি শেষ বয়সটা অন্তত যদি আমি রাসূলুল্লাহর সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারি তাহলে আমি রাসূলুল্লাহর বিবি হিসাবে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো তুমি বলতে পারেন না বিশ্বনবীর বিবি হওয়ার আশাতে বিশ্বনবীর আহলিয়া স্ত্রী হবার আশা আকাঙ্ক্ষাতেই আল্লাহ রাসূলের সঙ্গে তিনি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন কথা বুঝতে পারছেন ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার অন্য কোনো কারণ নাই মা খাদিজা তিনি ইন্তেকাল হয়ে গেলেন ইন্তেকালের আগে একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন বিয়ে তো হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল সংসার হয়ে গেল অন্তিম সময় এসে গেল কাঁদছেন এজন্য বিয়ে হয় বলেন তো বিয়ে করাটা কি কথা বলেন না বিয়ে কয় প্রকার বলেন তো কি গো কথা বলছে না ভুলে যাচ্ছেন আচ্ছা বিয়ে করাটা কি বলুন তো একটু বকাচ্ছি বলে আপনারা রাগ করছেন নাকি যাক মাশাল্লাহ একটু বকানো আমার অভ্যাস হয়ে গেছে ভাই বিয়ে করাটা কি বলেন তো ফরজ ওয়াজিব মকরুহ সুন্নত মুস্তাহাব জায়েজ কিছু একটা বলেন জি সুন্নত চাচা বলছে সুন্নাত বিয়ে করা ঠিক বলছে চাচা এই কথা বলে না কি বিপদ আল্লাহ জি আচ্ছা সুন্নতি যদি হয় সুন্নতের কটা ভাগ আছে বলেন তো এই বিপদ 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 আচ্ছা ঠিক আছে তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে করা বিয়ে তাদের কাছে কয় প্রকার ছিল জানেন চলুন ও বিয়ে নিয়ে ওয়াজ করলে আবার অনেক সময় হয়ে যাবে আবার যারা এই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ওরা এখন বলবে কোন প্রকারের মেয়েকে বিয়ে করব সে আবার মাথা খারাপ হয়ে যাবে যাক চলুন বিয়েটা আবার অন্যদিনে হবে এখন আজকে পর্দা নিয়ে হচ্ছে এটাই হোক চলুন বাবাজি আমার ভাইয়েরা চলুন তাহলে ওই প্রসঙ্গটা আমি বাদ দিয়ে দিলাম সুন্নতের কটা ভাগ আছে বলতে পারলেন না দুটো ভাগ একটা সুন্নতে মুয়াক্কাদা একটা সুন্নতে গায়ের মুয়াক্কাদা চলুন বাবাজি আমার ভাইয়েরা যাক বিয়ে কয় প্রকার সে পরের দিনে দেখা যাবে ইনশাআল্লাহ চলুন আজকে যেটা বলতে চাইছিলাম চাঁদা ফাঁদা উঠবে না কি গো উফ আল্লাহ তুমি কিছু বলেন না খবর টবর দেন না কেন আমি তো করেই যাচ্ছি দেখছি কষ্ট হচ্ছে আপনাদের আরে কথা বলে না কষ্ট হচ্ছে হ্যাঁ জোর করে বলেন না কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আহ আল্লাহু আকবার ঠান্ডার রাত একটু তকবীর দেন তো দেখি না আরে তকবীর আরো জোরে দেন না আরে তকবীর আরে জোর করে দেন না আরে তকবীর নারতিবীর সিলসিলা মুজাদুদ জামান জোর করে দেন না সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা নারতিবীর আলহামদুলিল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আমাদের আম্মা জান জীবনের শেষ সময় অন্তিম সময় একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন খুব কান্নাকাটি করছেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে প্রবেশ করলেন এসে দেখলেন মা খাদিজা খুব কাঁদছেন খুব কাঁদছেন চলে আসেন খাতালি চলে আসেন খুব কাঁদছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন কাঁদছেন কেন কাঁদছেন কেন আম্মা জান আম্মাজান আপনি কাঁদছেন কেন বলে আমি আমার কষ্টের কথা তোমার আব্বাজিকে বলবো তোমার আব্বাজি যদি থাকে একটু ডেকে দাও তোমার আব্বাজান যদি থাকে একটু ডেকে দাও ও
ছোট্ট মহিলা থাকতে না পেরে বিশ্বনবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওজর আব্বাজিকে গিয়ে বলে আব্বা জান আম্মা জান আপনাকে একটু ডাকছেন। আল্লাহ নবী এসে হাজির হয়ে গেলেন। ও বিবি খাদিজা তুমি আমাকে ডাকছো কেন? বিবি খাদিজার দিকে তাকিয়ে দেখেন বিবি খাদিজা তো কান্না কাঁদেন, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বিবি খাদিজা কাঁদছো কেন বলো, কান্নার কারণটা একবার বলো। কাঁদছো কেন বিবি, কান্নার কারণটা একবার বলো, তোমার কি হয়েছে, এত কাঁদছো তুমি, ব্যাপারটা কি একটু খুলে বলো। ও বিবি আজকের দিনে আমার মৃত্যুর কষ্টটা আমার মনে পড়ে গেছে, হজর মওতের কষ্টটা আমার বড় মনে পড়েছে হজর, এই মৃত্যুর কষ্ট আমার মনে পড়ে গিয়ে গে, কবরের কথা মনে পড়ে গিয়ে গে, আমি তাই ঝরঝর ঝরঝর করে কাঁদছি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন বিবি কেঁদো না বিবি, চিন্তা করো না বিবি, টেনশন নিও না বিবি, কি হয়েছে তুমি একবার বলো। বিবি সেই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তিনটে কথা আমার মনে পড়ে গেছে হুজুর, তিন জায়গার কথা আমার মনে পড়েছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে তিনটে কথা আমার রাখতে হবে, যদি তিনটে কথা আপনি আমার রাখেন তবে কান্না বন্ধ করব, যদি আপনি তিনটে কথা আমার না রাখেন তাহলে কান্না বন্ধ করব না। আল্লাহ নবী সেই সময় বললেন বিবি কি হয়েছে বলো, কি হয়েছে তুমি একবার বলো। বিবি বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এক নাম্বার হলো হুজুর আমাকে যখন কবরে দেয়া হবে, আমাকে যখন দাফন করে দেয়া হবে, ওই সময় যখন ফরিস্তা এসে আমাকে তিনটে কোশ্চেন করবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ফরিস্তা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে তোমার রবকে তুমি কোন ধর্মের মানুষ, তোমার নবীকে ওয়াল্লাহ নবীকে তুমি কোন ধর্মের মানুষ, যখন জিজ্ঞাসা করা হবে এই ফারেস্তার কোশ্চেন জবাবটা আমি নিজে মুখে দিতে পারবো না, আমার বড় ভয় হচ্ছে। আমার বড় ভয় হচ্ছে আমি নিজে মুখে জবাব দিতে পারবো না, আমি নিজে মুখে উত্তর দিতে পারবো না। ও আল্লাহ নবী আল্লাহ রাসূল বিয়াদবি নেবেন না হুজুর, আমি নিজে মুখে জবাব দিতে পারবো না। আল্লাহ নাই বলে বিবি ও বিবি শরীরে কেদাও আর কি বলো। মা খাদিজা বলেছিলেন দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো আমাকে যখন কবরে দেওয়া হবে, আমাকে কবরে যখন শোয়ানো হবে, আমাকে শোয়ানোর আগে ওই কবরে আপনাকে একবার নামতে হবে, নিজে নেমে আপনার শরীর মোবারকখানা দিয়ে মাটির ওপরে একবার টাচ করে একবার এপাশ আর ওপাশ করে দিতে হবে, যাতে করে কবরের মাটির ভেতরে ভয় ঢুকে যায় যে কবরে আমার রসুল্লাহ একবার শুয়ে গেছে। মা খাদিজা সেই সময় বললেন হুজুর আর একটা আমার কথা আছে। আল্লাহ নাই বলে খাদিজা কি কথা বলো। মা খাদিজা সেই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর একটা কথা আমার রাখতে হবে হুজুর। আল্লাহ নাই বলে কে খাদিজা কি কথা বলো। মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যখন কাফন আমাকে যখন পরিধান করানো হবে, কাফন যখন পরানো হবে, ওই কাফনটা দুনিয়ার কোন সাদা কাফন নয়, ওটা আপনারই একটা জুব্বা নিয়েছে কেটে তাকে কাফন বানিয়ে আমাকে পরিয়ে দিতে হবে,
এই তিনটে কথা যদি আপনি মেনে নিতে পারেন তবে আমি কান্না বন্ধ করব না হলে কিন্তু আমি কান্না বন্ধ করব না রাসূলুল্লাহর স্ত্রী জিনাদের জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন কতগুলো সাহাবীদের জন্য বিশিষ্ট ব্যক্তিদের জন্য জান্নাত ঘোষিত হয়ে গেছে তো এই রকম একজন বিবি তিনি ভয় পাচ্ছেন কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে আর আমার আপনার বাড়ির মহিলাটা মাথা খুলে দিয়ে পিঠ খুলে দিয়ে রাস্তায় হাঁটছে সে ভাবছে কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে